দেখুন, পোল্যান্ডে আবাসিক ভবন ধসে নিহত তিন। পোল্যান্ডে একটি আবাসিক ভবন ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আহত হয়েছে আরও চারজন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন উদ্ধারকর্মীরা। রেডিও পোল্যান্ডের খবরে বলা হয়, সুই বডিচে শহরে ওই ভবনটিতে 800 জন মানুষ বসবাস করতেন। তবে ধসে পড়ার সময় সেখানে কতজন ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। গ্যাস বিস্ফোরণের কারণে ভবনটি ধসে পড়েছে বলে ধারণা করেছে ফায়ার ডিপার্টমেন্টের কর্মকর্তারা। আমাদের চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন।